একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে শাকিব খানের মায়া সিনেমাতে আপনাকে দেখা যেতে পারে, আসলে যদি এই বিষয়টা একটু বলা যায়। এটা তো গুঞ্জন না, গুঞ্জন তো না, এটা তো আমিও ডিক্লেয়ার করেছি এবং শাকিব ভাই নিজেও বলেছে যে মায়া সিনেমাতে আমি কাজ করছি এবং হ্যাঁ কাজ করছি। না দর্শকদের একটা ভয় কাজ করছে যে একটি মানে বিষয়টা শুনতে পেলে পরবর্তীতে হয়তো এটা ঘুরে যায় আর কি, সেক্ষেত্রে কি এটা কি এরকম হবে নাকি? আমি আপনার প্রশ্ন বুঝিনি আসলে, একটু ক্লিয়ার করে বলুন। নায়িকার ক্ষেত্রে মানে ঘোষণাটা আসে পরবর্তীতে সেটা চেঞ্জ হয়ে অন্য কেউ হতে পারে আর কি, সেক্ষেত্রে তো আপনার এখানে এটা হচ্ছে না এখন পর্যন্ত? তো আমি জানি যে আমি আছি, এখন বাকিটা আসলে তো বলতে পারছি না। একটু সেই এক্সাইটমেন্ট একটু মানে জানতে চাই, আসলে কাজ করেছেন ওনার সাথে একটি সিনেমায়, গুরুতে কাজ করেছেন এবং আরেকটি সিনেমায় কাজ করছেন এবং দর্শকদের খুবই ডিমান্ড যে শাকিব পূজা জুটিকে আবার দর্শক মানে স্ক্রিনে দেখতে চাচ্ছে, কেমন ফিল করে? এটা গোলইয়ের আগে যখন গোলই সিনেমা করি, গোলই যখন করি তার আগে একটু ভয় ছিল সবার যে কেমন মানায়, বাট যখন গোলই রিলিজ হয় তখন আসলে অনেকেই বলছে যে হ্যাঁ খুব ভালো মানিয়েছে। তো ওই আমরা তো আসলে সবশেষে দর্শকের সব শুরুতেও দর্শকের জন্য কাজ করি, সবশেষেও দর্শকের জন্য কাজ করি, তো দর্শক যেটা চায় সেটাই আমরা আসলে প্রাধান্য দিই। তো তারা চেয়েছে দেখে কিন্তু আমরা নেক্সট আরেকটা কাজ করছি মায়া, সেটা নাম চেঞ্জ হতে পারে, আই এম নট শিওর। তো তাদের চাওয়াতেই আসলে একটা কাজ করছি, এখন লেটস সি কি হয়। অল দ্য বেস্ট। থ্যাঙ্ক ইউ। দুটি সিনেমায় দেখলাম যে সরকারি অনুদান প্রাপ্ত, মানে এই বিষয়টা কেমন লাগে? যে সরকারি অনুদান হচ্ছে মানে অনেকেই, আমি আমি এটাও বলবো, আমি কারো কাউকে বলছি না যে সে বলেছে কিংবা এ বলেছে, অনেকে ভাবে কি সরকারি অনুদান, একটু নাক ছিটকাই, সরকারি অনুদানের সিনেমা কেন করছি? বাট আমি আই ফিল ভেরি প্রাউড যে আমি সরকারি অনুদানের সিনেমা করছি, সরকার থেকে আমাকে কিছু অর্থ দেওয়া হচ্ছে, সেটা হতে পারে হ্যাঁ সিনেমার কল্যাণে, হতে পারে সেটা পুরোটা সিনেমায় আমরা কাজে লাগাচ্ছি না, আরও কিছু অর্থ যোগ করছি, বাট ওটা আসলে কিছু একটা স্পন্সর হিসেবে আমরা নিচ্ছি। একটা ভালো সিনেমা তৈরি করতে গেলে আসলে সবার এফোর্ট লাগে, তো একটা ভালো সিনেমা যদি হয় সবার সাপোর্টে এবং সবাই যদি সাপোর্ট করে একটা ভালো সিনেমা দাঁড়ায়, তাহলে কেন আসলে করবো না? এবং সেটা হতে পারে সরকারি অনুদানের সিনেমা, সেটা হতে পারে ব্যক্তিগত সিনেমা, সেটা হতে পারে নিজে প্রডিউসকৃত সিনেমা। সো আমি আসলে প্রাউড ফিল করি যে আমি সরকারি অনুদানের সিনেমা করেছি এবং আমি দুইটা সিনেমা শেষ করেছি, একটা হচ্ছে হৃদিতা সেটা সরকারি অনুদানের সিনেমা, একটা শেষ করেছি গোলই সেটা সরকারি অনুদানের সিনেমা, আর একটা করতে যাচ্ছি মায়া সরকারি অনুদানের সিনেমা। সো এইটা ব্যাপারে আমি খুবই প্রাউড ফিল করি, আমার ভালো লাগে। দর্শকদেরকে বলবো এইটুকুই বলবো, বেশি কিছু বলবো না, কারণ সবসময় একই কথাই বলে এসেছি এবং এখনও বললে মনে হবে যে সে একঘেয়েমিতা এখনও আছে, সো কেউই আসলে একঘেয়েমিতা পছন্দ করে না। বাট আমি এইটুকুই বলবো, আমরা আপনাদের জন্য সিনেমা করি, আপনাদের জন্য ভালো কাজ করি, আপনাদের জন্য সব কিছু এত কষ্ট করি, সো আপনাদের নিরাশ করার ইন্টেনশন আমাদের কিন্তু কখনোই ছিল না এবং থাকবেও না। সো আমরা নিরাশ করার মতো কোনো কাজ করি না, যে আপনারা একটা কাজ দেখবেন কিংবা আমরা যেই কাজটা আপনাদেরকে উপহার দিয়েছি, আপনাদের দেখার জন্য দিয়েছি, সেটা দেখে আপনারা নিরাশ হবেন, এটা আসলে আমাদের কখনোই এটা আমরা চিন্তা করি না, এটা চিন্তা করে আসলে কাজ করি না।